আচ্ছা ম্যাডাম, এই যে রিদম ঝড়ে রাখবো, এই যে ধারাবাহিকটার সঙ্গে আপনি যুক্ত হয়েছেন, কেমন টিমটার স্পেশালিটি কী লাগছে আপনার? দেখুন, যে কোনো কাজ যখন আমরা করি, যে কোনো অভিনেতা অভিনেত্রী করে, যখন সে কাজটা স্বীকার করে করার জন্য, যে কাজটা করবে সে ভাবে, তখন সে ভালো লাগা থেকে সে হ্যাঁটা বলে। মানে অবভিয়াসলি, মানে এমন কোনো কাজ আজ পর্যন্ত আমি জীবনে করিনি বা করবো না যেটা না ভালো লাগা থেকে করছি। ডেফিনেটলি ভালো লাগছে, আর টিমটা খুবই বলতে পারেন যে ইয়াং টিম, কারণ আমাদের এখানে বহু ইয়াং ছেলেমেয়েরা আছে, আর তার সঙ্গে যারা সিনিয়ররা আছে তারাও কিন্তু ইয়াংয়ের মতোই আর কি। মানে বলতে পারেন যে একটা ইয়াং এনার্জি নিয়ে আমরা পুরো সারাটা দিন কাজ করছি। এই সেটে আপনার সবচেয়ে ঘনিষ্ঠ কে? সবাই ঘনিষ্ঠ। আমাদের রাধা মীরা, যে আমার দুই হিরোইন, মেঘনা আছে আমাদের ইউনিটের, বলতে পারেন যে মেগা সিরিয়ালে না জিজ্ঞেস করাটা খুব কঠিন যে কে ঘনিষ্ঠ, কারণ এটা না অনেকটা পরিবারের মতন। তো পরিবারে আপনি পিসিকে বেশি ভালোবাসেন, না মাসিকে ভালোবাসেন, নাকি মা বাবাকে ভালোবাসেন, এইটা জয়েন্ট ফ্যামিলিতে খুব একটা প্রশ্নটা হয় না। জয়েন্ট ফ্যামিলিতে আমরা সবাই সবাইকে ভালোবাসি আর কি, আর সেই কারণেই জয়েন্টলি থাকি। মেগা সিরিয়ালটা অনেকটা সেরকমই। আচ্ছা, এখানে যদি জিজ্ঞেস করি, আপনি বা মেঘনাদি বা অর্ণব দা অনেক পুরনো অনেক শিল্পীরা রয়েছেন, তো তাদের মধ্যে এই সেটে এসে কোনো রকম মানে উন্নতি স্পেশালি যেটা আপনি লক্ষ্য করছেন, যেহেতু অনেক দিন ধরে আপনারা একসঙ্গে কাটিয়েছেন, যে পরিণত যেটা আমরা বলি না যে অনেকটা, সেরকম কিছু যদি কারোর মধ্যে লক্ষ্য করে থাকেন? আমার মনে হয় প্রত্যেকে, আমি আমার কথা বাদ দিয়ে বলছি, প্রত্যেকে যখন যে কোনো সিন করে তার 100% দিয়ে করে। এবং ডেফিনেটলি আমরা যখন ফ্লোরে অ্যাজ অ্যান অ্যাক্টর কাজ করি, আমাদের ভেতরটা দর্শক সত্তাও থাকে। মানে আমার পাশে কেউ অভিনেত্রী কাজ করছে, আমি যেমন অ্যাজ অ্যান কো অ্যাক্টরও তাকে দেখছি, তাকে একটা দর্শক হিসেবেও দেখছি। তো বিভিন্ন সময়ে বিভিন্ন আমাদের যারা কো আর্টিস্ট আছেন তাদের বিভিন্ন কাজ আমাকে মুগ্ধ করে, সত্যি ভালো লাগায়, তো ভালো লাগে তখন আর কি। আর আমার তো মনে হয় আমরা প্রত্যেক দিন নতুনভাবে শিখি, আমার মনে হয় যে কোনো শিল্পী প্রত্যেক দিনই শেখে, আর শেখাটা শেষ নেই। তো আমার আশেপাশের আর্টিস্টরা যদি ভালো একটা সিন করে, আমার নিজেরও ইন্সপিরেশন লাগে, আমার মনে হয় আমিও শটটা আর একটু বেটার দিই আর কি। আচ্ছা, আপনি কি মানে বাস্তব জীবনেও কি একটু রাগি? হ্যাঁ, বাস্তব জীবনে বেশ রাগি আমি। না, আমি একটু মুডি। আমি মুডি মানে কি, আমার আমার বেসিক্যালি মানে খুব একটা অন্যায় পছন্দ নয়। মানে যে জিনিসটা ঠিক নয়, অনেকে যেমন সেটা ঠিক নয় সেটা জেনেও ঠিক আছে আর কি করবো, ছেড়ে দাও, আমি ওইটা ঠিক, আই অলওয়েজ প্রোটেস্ট, সেটা অন্যায় হলেই আই প্রোটেস্ট। এবং সেই জন্য চেষ্টা করি, যেহেতু আই প্রোটেস্ট অলওয়েজ, নিজে যতটা সম্ভব মানে জ্ঞান তো যাতে কোনো দিন অন্যায় না করি, অজ্ঞানবশত বা আমাদের না জানা সত্ত্বেও যদি কোনো অন্যায় হয়ে যায় সেটা তো ঈশ্বর ক্ষমা করে দেবেন, বা যার সঙ্গে করছি, কিন্তু জেনে শুনে অন্যায় চেষ্টা করি না করতে। আপনার গ্ল্যামারটা কিন্তু দিন দিন বেড়ে চলেছে, এটা কি সিক্রেটটা কি? এটা সিক্রেট আপনার চশমার নাম্বারের ভুল। ইমিডিয়েটলি আপনি একজন আই স্পেশালিস্টকে দেখান এবং তিনি আপনাকে সাজেশন দেবেন যে কাঞ্চনা দি একদমই গ্ল্যামার পায়নি, যেরকম ছিল সেরকমই আছে। পলিটিক্স এবং তার সঙ্গে সঙ্গে অভিনয়টা পাশাপাশি কীভাবে, এবং কাজ তো অনেকগুলোই আমি তো দেখেছি, মাল্টিপল কাজও একসঙ্গে আপনি কখনো কখনো করছেন? দেখো, আমার মনে হয় আমরা যারা শিল্পীরা, বিশেষ করে শিল্পীদের নিয়ে, যেহেতু আমি নিজে একজন শিল্পী, শিল্পীরা যখনই কোনো কাজ করে খুব ভালোবেসে কাজ করে, যে কোনো সেক্টরে যখন কাজ করে। যেমন এখানে আমাদের মেঘনা আছে, মেঘনা যেমন অভিনয়ও করে, ওর একটা নিজস্ব একটা বিজনেস আছে, ওর নিজে আর্ট ইন্ডাস্ট্রির সঙ্গেও জড়িত, ইন্টিরিয়ারের কাজ করে, ওর সেটা প্যাশন, ও প্যাশন থেকে, ভালো লাগা থেকে করে। তো আমার মনে হয় যে শিল্পীরা যদি চান তাহলে তাদের প্যাশন থেকে, ভালোবাসা থেকে অনেক কিছুই করতে পারেন, কিন্তু এন্ড অফ দ্য ডে ওই প্যাশন আর ভালোবাসাটা থাকতে হবে। আচ্ছা, রিদমা ঝড়ে রাখবো যেটা করছেন, মানে আপনাদেরও তো অনেক সময় রিজেক্ট করেন অনেক গল্প শুনে বা যা কিছু বাছাই যেটা থাকে, এটা তো বাতিল হতেই পারতো আপনার খাতাতে, কিন্তু আপনি তো সিলেক্ট করেছেন, মানে স্পেশালিটিটা কী দেখলেন যখন সিলেকশনটা করলেন?
রিদিমা জেরে রাখবো। তো আমার যেটা প্রথম, আমার যেটা আমাকে যখন অ্যাপ্রোচ করা হয়েছিল, যেহেতু আপনারা সবাই জানেন, এই জন্য আমাকে প্রশ্ন করালো আপনি কি রাগি, সেটা হচ্ছে আমি বেশিরভাগই নেগেটিভ ক্যারেক্টার করি এবং দর্শকরা পছন্দও করেছেন। যদিও আমি অভিনয় নেগেটিভ পজিটিভ ভাবি না, আমি অভিনয়টা অভিনয় ভাবি, নেগেটিভ পজিটিভ তো ওই ব্লাড গ্রুপের মতন ব্যাপারটা হয়ে যায়, অভিনয় তো অভিনয় হয়। আর নেগেটিভ যদি বলেন তো শাহরুখ খান থেকে নওয়াজুদ্দিন সিদ্দিকি সবাই তো নেগেটিভ করেই আজকে মানে যে ভালোবাসা পাচ্ছেন, মানে নওয়াজুদ্দিন সিদ্দিকিকেই ধরে দেখুন না, মানে আমি কালকেও একটা ছবির প্রোমো দেখছিলাম 2023 যেটা হবে রিলিজ, তো আমরা মুখিয়ে বসে থাকি, উনি নেগেটিভই করছেন, তো সেইটা একটা আছে। আর এটাতে আমাকে যেটা বলা হলো যে কাঞ্চনা তুমি একটা অত্যন্ত সফট একটা ক্যারেক্টার করবে, মানে যেটা অ্যাকচুয়ালি মানে এতটাই সফট যে মানুষের কষ্টে তার চোখে জল আসে, তো আমার ভালো লেগেছিলো এই সফটনেসটা, কারণ আমার যেহেতু যে আমি বলেছি না আমি অন্যায়ের প্রতিবাদ করি, আর আমার অন্যায় দেখলে একদম সেটাকে পোষায় না, সে কারণে আমার যে এরকম হবে সবসময় জেনে রাখবেন ভালো কিছু দেখলেও সে ইমোশনাল হয়ে যায়, আমি সবসময় ভালোত্বের পূজারি, ভালো কিছু দেখলে আই গেট ভেরি ইমোশনাল, তো আমার ভালো লেগেছিলো এই থেকে। আপনার এই যে রাফ অ্যান্ড টাফ একটা ইমেজ, এর মধ্যেও ইমেজ, তাছাড়াও আপনাকে মানে যদি আমরা টিভি পর্দায় ইন্টারভিউ মানে আমি দেখেছিলাম ট্রেডার্স অ্যাসেম্বলিতে যখন আগুন লেগে যায়, আপনি কাঁদছিলেন রাস্তার ধারে, সেই সময়টা এই যে রাস্তার পাশে এত লোক দেখছে যে আমি এরকম একটা ইমেজ, আমি কেঁদে ফেললে ডোন্ট এভার হাইড ইউর ইমোশন ফর এনি ওয়ান অ্যান্ড এনিথিং, ইফ ইউ আর ট্রুলি ইমোশনাল, আপনার ভেতরের ইমোশনটা যদি খুব সত্যি থাকে না, আপনি অ্যাকচুয়ালি ভাববেন আপনাকে কে দেখছে না দেখছে, ফেক ইমোশনরা অনেক কিছু বজায় রেখে করে, আর আমি কোনোদিন ফেক ইমোশন দেখাতে পারি না, রেখে গেলেও অরিজিনাল, হাসলেও অরিজিনাল, ভালোবাসলেও অরিজিনাল, আর হেট করলেও অরিজিনাল, আমি অরিজিনালিটিতে বিশ্বাস করি। দেখুন রিদিমা জেরে রাখছি সিরিয়ালটা সম্পর্কে যদি অভিনেতা হিসেবে আমি না বলি, একজন দর্শক হিসেবে বলি, কারণ আমি অভিনেতা হিসেবে বলতে গেলে আমার একটা বায়াসনেস কাজ করবে, আমি তো বলবোই একটা অসাধারণ সিরিয়াল আপনি দেখুন, কিন্তু দর্শক হিসেবে যেটা আমি বলবো, আজকের এই বাংলা সিরিয়াল এতগুলো যে সিরিয়াল হচ্ছে তার মাঝখানে তোমায় রিদিমা ঝাড়ে রাখবো সিরিয়ালটি যদি আপনারা একটা এপিসোডও দেখে থাকেন, আশা করি দেখবেন বা দেখছেন, তাহলে বুঝবেন এই সিরিয়ালটা অন্য সিরিয়ালের থেকে খুব সংবেদনশীল একটা সিরিয়াল, এখানে মানুষের ইমোশনগুলো ওই যে বললাম খুব পিওর, মানুষের মানে কোনো মানুষ যখন দেখাচ্ছে এখানে ভিলেন, তার মানে সেই বোকা ভিলেনগিরিটা করছেন না, তার ভেতরে একটা যন্ত্রণা থেকে রিয়্যাক্ট করছেন। আমরা আসলে এই সিরিয়ালে সবাই ভালো সবাই খারাপ, কারণ এখানে সিচুয়েশনাল একটা মানে জায়গা থেকে সবাই রিয়্যাক্ট করছে, এবং তাই জন্য এখানে প্রত্যেকটা চরিত্র খুব মানবিক, মানে এটা কোনো ফেক ওই মনে হচ্ছে না স্ক্রিপ্টের চরিত্র, মনে হবে আপনার এই চরিত্রগুলোকে আমি চিনি আমি জানি, আর আমাদের খুব ওই গড়পড়তার মতন নয় আর কি, যেটা দেখে বুঝবেন যে পরপর দাঁড় করিয়ে দিলে ওরকম টাইপের নয়, বেকিং স্টাইল দেখলে আপনারা বুঝবেন ভালো লাগবে। আর সবথেকে বড় কথা এটার মধ্যে আবার বললাম একটা অদ্ভুত সেন্সিটিভ ব্যাপার আছে, যত্ন আছে সেটা বুঝতে পারবেন আপনারা দেখে, আর কি বলবো দর্শক হিসেবে এটাই মনে হয়েছে। আর অনেকদিন বাদে একটা নিটোল গল্প পেলাম, মানে গল্প একটা 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 ছন্দ আছে গল্পটার, মানে আজ এটা হচ্ছে কাল এটা হচ্ছে পরশু এটা হচ্ছে এটা নয়, মানে একটা গল্প আছে, এটা আমার যেটা মনে হয় এটা দেখে একটু মনে হয় কোথাও যেন একটা উপন্যাস দেখছি বা এরকম মনে হয়।